খালি অন্যের দোষ খোঁজে, যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। অন্য কি করছে এই ব্যাপারে আপনাকে ধরবে আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে, আপনার কি সমস্যা? আপনাকে ধরবে, আপনি কি করলেন? শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবে, এই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবে। এই জন্য আল্লাহ বললেন, তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন, ওয়াইলুল কুল্লি হুমাজাতিন লুমাজা, গোপনেও দোষ খোঁজে, প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানত। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি আলোচনা? সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। ভালো হচ্ছে সবচেয়ে ভালো কি? তাহলে তিনটা বললাম, এক হচ্ছে সমালোচনা, আমরা করব না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব, আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন, কি কি ভুল করলাম, কি কি কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইরা, অন্যের দোষ যেন না খুঁজি, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, যারা নিচু মনের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ এই মানুষের সমস্যা, এই এই সমস্যা। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস। যারা মাঝারি মনের মানুষ, তারা মাঝারি বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, আর গ্রেট, যারা মহামানুষ, দে টক অ্যাবাউট আইডিয়াস, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে, নতুন আইডিয়া। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে, সেট করলে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন, ছোট মনের মানুষ হবেন, বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নাই। আরে আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। কি অবস্থা হবে আমি জানি না, আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে, ও আজীবন পিছিয়েই থাকে, পিছু লাগা মানে কি? ও সামনে নামি সামনে, কথা বোঝে নাই বোধ হয়? কেউ যদি আমার পিছু লাগে, ও সামনে নামি সামনে, ও সামনে, আমি সামনেই থাকবো, ও পিছনেই থাকবো, আমি সামনেই থাকবো, ও পিছনে। কথা বুঝতে পেরেছে? পিছু লাগবো না কারো, কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো, কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো, কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো, কারো দোষ খুঁজবো না। আমার কি সমস্যা, আমার কি ইম্প্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন, এই নিয়ে থাকবে। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়, বড় উপহার হচ্ছে। আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? দামি কোন জিনিসটা দিয়েছে? সময়। কি দিয়েছেন? সময়। আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা, আমরা অন্যের পিছনে লাগাই, সময়টা আমরা অন্যের পিছনে লাগাই, অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই, নিজের সময় নিজের কাজে লাগাতে পারি, তাই না? নিজের কাজে লাগাতে পারি। এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, আমরা যেন নিজের দোষ খুঁজি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, আদেশটা দোষ খোঁজো না।